এই মাহফিলে কি সেনাবাহিনীতে চাকরি করেন এমন কেউ আছেন? কে আছেন? রানিং এখন কি না রিটায়ার্ড? কত 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 বছর হলো? চার বছর। ট্রেনিং হয়েছে কয় বছর? ট্রেনিং হয়েছে কয় বছর? ছয় মাস। সিট ধন্যবাদ। এখানে আছেন সেনা সদস্য, তাফসির করতে করতে হঠাৎ করে সেনা সদস্যের কথা আসলো কেন? আমি নিজেও সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টে আমার চাকরি হয়েছিল। সেকেন্ড লেফটেন্যান্ট কি ও বুঝতে পারবে? ও জানে যে মানে অনেক বড় অফিসার র্যাঙ্কে আমার চাকরি হয়েছিল। সেকেন্ড লেফটেন্যান্টে চাকরি হওয়ার পর আমার মা চাননি, তাই আমি জয়েন করিনি। সে অনেক আগের কথা। সেনাবাহিনী সম্পর্কে আমার পড়াশোনা কিছুটা হলেও আছে, ছিল, আমি জানি। ছয় মাস ট্রেনিং করেছে, এমন কোনো ট্রেনিং নাই। তোমাদের কমান্ডো ট্রেনিং হয়েছে? এখনো হয়নি। মূল ট্রেনিং চলে দুই বছর, কমান্ডো ট্রেনিং থেকে শুরু করে সব ট্রেনিং দুই বছর, তাদের শিক্ষা নবিষ্কার, এরপরে তারা চাকরিতে স্থায়ী নিয়োগ পান আলহামদুলিল্লাহ। কারো কারো কিছু ট্রেনিং হয়, কারো কারো হয় না। তো পূর্ণাঙ্গ ট্রেনিং দু বছর মেয়াদেও ট্রেনিং হয়, অনেক সময় সবগুলো একখানে করলে দুই বছরও হয়। সব ট্রেনিং শেষ চাকরিতে স্থায়ী নিয়োগ হয়ে যান, চাকরি করবেন। কিন্তু তারপরেও তাকে জিজ্ঞাসা করবেন, সে যেহেতু এই এলাকারই সন্তান, তাকে জিজ্ঞাসা করবেন চাকরি স্থায়ীকরণ হওয়ার পরেও প্রতিদিন তাদের অ্যাসেম্বলি হয় সকালবেলা, প্রতিদিন তাদের পিটি প্যারেড হয়, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। আপনারা তো জানেন না, তাকে জিজ্ঞাসা করবেন, এগুলো প্রত্যেক দিন হয়। তো ট্রেনিং তো হয়েছি, সব ট্রেনিং করেই তো তারা চাকরিতে স্থায়ী নিয়োগ পেল। তারপরে প্রত্যেক দিন লেফট রাইট কেন? প্রত্যেক দিন অ্যাসেম্বলি কেন? প্রতিদিন পিটি প্যারেড কেন? কারণ এই জন্য তারা সবসময় ট্রেনিং এর হালতে থাকবে, যাতে ভিনদেশী কোনো শকুন আমার এই দেশটার দিকে কুদৃষ্টি দিলে তাদের মুখ ঝাঁঝরা করে দিতে পারে। কথা বললি কে? এই জন্য তারা ট্রেনিং এর মেজাজেই থাকে। সেনা সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা এইভাবেই থাকে। ট্রেনিং পিটি প্যারেড অ্যাসেম্বলি হয় তাদের। ও আল্লাহর বান্দারা, দীনেশচন্দ্র বর্মার ঈমান এনে একটা সওয়াব দিয়েই যদি জান্নাতে যেতে পারে, তাহলে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কেন? কি দরকার? একটা সওয়াব হলেই তো জান্নাতে যাওয়া যাচ্ছে। তার মানে হলো ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এই জমিনের জন্য খলিফা বানিয়েছি, তোমরা আমার প্রতিনিধিত্ব করবে। অ সেনাবাহিনীরা, তোমাদেরকে ট্রেনিং দিয়ে চাকরি স্থায়ীকরণ করা হয়েছে, তোমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। কথা বলা ঠিক কিনা? তাদের বিনামূল্যে খাবার দেয়া হয়, থাকার জায়গা দেয়া হয়। আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, খলিফা বানিয়েছেন। কাজ কি? আমাদের ওই অ্যাসেম্বলি দৈনিক পাঁচবার। আপনারা অন্যভাবে নিয়েন না, সেনাবাহিনীর যখন হুইসেল বাজানো হয়, যিনি যেখানে যে অবস্থায় থাকে ছুটে এসে লাইনে দাঁড়াতে হয়, শুনে দেখবেন। এরপরে সেনাবাহিনী যেমন করতে বলে কমান্ডার ইন চিফ, তখন তারা তাই করে। বাসিতে ফু দিলে তারা যেমন আসে, মুয়াজ্জিন মাইক দিয়ে আজান দেয় যাতে আল্লাহর বান্দারা মসজিদে ছুটে আসতে পারে। এবারে কমান্ডার ইন চিফ ইমাম, তিনি দাঁড়িয়ে সফ সফুকুম, দাঁড়াও, কাতার সোজা করো। এটা ইংরেজিতে সেনা সদস্যরা বলেন আরামে দাঁড়াও, ইমামেরা বলেন কাতার সোজা করো। মিল আছে কিনা? সেনা সদস্যরা যেভাবে ট্রেনিং করে, এবারে দেখেন আল্লাহর বান্দাদের ট্রেনিং, আরামে দাঁড়াও, দাঁড়ালো, সোজা হও, দাঁড়ালো। এরপরে আল্লাহু আকবার, রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা, সোজা, আবারও আল্লাহু আকবার, সেজদা, আল্লাহু আকবার, বসলো, আল্লাহু আকবার, সেজদা, আল্লাহু আকবার, বসলো। এরপরে চতুর্দিকে নজরদারি করার জন্য ঘাট ঠিক আছে কিনা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তার মানে তুমি দৈনিক পাঁচবার মুয়াজ্জিন ফু দেওয়া মাত্রই মসজিদে শামিল হয়ে কমান্ডার ইন চিফ ইমামের নেতৃত্বে অ্যাসেম্বলিতে হাজির হয়ে নিজেকে প্রস্তুত রাখবে, যাতে করে আমার জমিনে ইসলামের দুশ্মনরা গাদ্দারি করতে না পারে। কথা বলো ঠিক কিনা?
ও আল্লাহর বান্দা বান্দীরা কে শিখলা নামাজ থেকে এই শিক্ষা নিলাম। আমি নামাজকে কোনো ট্রেনিং এর সাথে উদাহরণ দিচ্ছি না, আপনারা দেখেন ওঠা বসা দাঁড়ানো সেজদা সালাম ফিরানো তার মানে সব সময় রেডি। ফাইদা কোদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ মসজিদ থেকে বেরাও, তুমি জমিনে তোমার কাজ করো। কার কথা? তার মানে হলো মুসলিমরা এই অ্যাসেম্বলি থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে, শিক্ষা নেবে। কিন্তু আমরা শুধু নামাজটাকে ইসলাম মনে করি। কপালে কত দাগ, কপালে কত দাগ করেছে, কেউ কেউ তো গিয়ে ঘষে কপালে যাতে দাগ হয়।